সাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও সংসদ সদস্যদের উনচল্লিশ জন সন্তান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এদের মধ্যে এই বছরই প্রথমবার মনোনয়ন পেয়েছেন জন উত্তরসূরী সাবেক চার রাষ্ট্রপতি সন্তান আছে আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় প্রার্থ রহমানের প্রতিবেদন জাতীয় সংসদের তিনশোটি আসনের মধ্যে দুইশো আসনে আওয়ামী লীগের ঘোষিত প্রার্থীর তালিকায় উনচল্লিশ জন আছেন সাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের সন্তান স্বাধীনতার স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ তিন আসন থেকে নির্বাচন করবেন কিশোরগঞ্জ এক আসনে নির্বাচন করবেন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়েদা জাকিয়ানূর কিশোরগঞ্জ চার আসনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এবং কিশোরগঞ্জ ছয় আসন থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন এবছরও প্রতীকে নির্বাচন করবেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সন্তান হিসেবে এবছর প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জন ঠাকুরগাঁও দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি দবিরুল ইসলামের ছেলে মাঝহারুল ইসলাম রংপুর পাঁচ আসনে সাবেক এমপি ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান পাবনা চার আসনে সাবেক মন্ত্রী ও এমপি শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালিবুর রহমান শরীফ ঝিনাইদহ তিন আসনে সাবেক এমপি উদ্দিন মেয়াজির ছেলে সালাউদ্দিন মেয়াজি সাতক্ষীরা চার আসনে সাবেক এমপি একে ফজলুল হকের ছেলে এস এম আতাউল হক দোলন বরিশাল চার আসনে মহিউদ্দিন আহমেদের মেয়ে শাম্মী আহমেদ জামালপুর চার আসনে আব্দুল মালেকের ছেলে মাহবুবুর ময়মনসিংহ চার আসনে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মহিতুর রহমান ঢাকা সাত আসনে বর্তমান এমপি হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম হবিগঞ্জ দুই আসনে সাবেক এমপি শরীফ উদ্দিনের ছেলে ময়াজুদ্দিন শরীফ চট্টগ্রাম এক আসনে সাবেক গৃহায়ণ ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল চট্টগ্রাম দুই আসনে সাবেক এমপি রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার এবং চট্টগ্রাম তার আসনে সাবেক এমপি আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুন মনোনয়ন পেয়েছেন আমি চেষ্টা করব যে তার যে একটা ত্যাগ তার যে একটা ভালোবাসা মানুষের প্রতি যে সে অর্জন করতে পারছে সেই ভালোবাসার ধারাবাহিকতাটা ধরে রাখা এবং তার যে আস্থা যে সে অর্জন করেছে সেই আস্থাটা মানুষের কাছে যেটা আছে সে আস্থাটা ধরে রাখা এছাড়া চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নফেল চট্টগ্রাম নয় এবং ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ছাইদ খোকন ঢাকা ছয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি পুরনো ঢাকার মানুষের প্রতিনিধিত্ব করতে পারি যেভাবে আমার প্রায়ত পিতা আমার নানা এবং আমি নিজেও জনগণের সুখে দুঃখে এই ঢাকার মানুষের সাথে ছিলাম পাশে ছিলাম সবসময় তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ এছাড়া পুরনো আরও তেইশ জন মনোনয়ন পেয়েছেন যাদের বাবা কিংবা মা আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন দুজন নারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যাদের স্বামী আওয়ামী লীগের এমপি ছিলেন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা